আপনার কেমন লাগছে? হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো। আমার পেঁয়াজ ভালো ফলন হয়েছে, পেঁয়াজও খুব ভালো বড় হয়েছে। আপনি আপনি কি এর পরে এই পেঁয়াজ আর করবেন? হ্যাঁ ইনশাআল্লাহ যদি দেই প্রদর্শনের পেঁয়াজ দিলে আমি আবার করব। আপনি খুশি পেঁয়াজ পায়ে? খুশি ইনশাআল্লাহ খুশি। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আমি গত বছর এই পেঁয়াজ আমার পাশে এক জমিতে করছিল, আমি সেখান থেকে দেখছি তারা কিভাবে করছিল সেটা দেখে। তারপরে আমার মনে একটা আগ্রহ জাগে যে এই পেঁয়াজরা এত ভালো হচ্ছে, আমি যদি করি তাহলে আমারও হয়তো বা ভালো হবে। তারপরে আমাদের ওই জমিতে যে কৃষি অফিসার ছিল, উপ সহকারী কৃষি স্যার ছিলেন, তার সাথে পরামর্শ করলাম, সে আমাকে বললো যে হ্যাঁ আপনি করতে পারেন। তখন আমি তার কাছে যাবতীয় সার্বিক সহযোগিতা পাই এবং সে অনুযায়ী আমি মানে এই বীজটা নিয়ে এসে চারা বপন করি। বপন করার পরে কিভাবে বেড করতে হবে, কিভাবে কি করা লাগবে আমি তেমন কিছু জানতাম না, সব কিছু আমাদের অফিসার শিখাই দিছিল এবং সে অনুযায়ী আমি করছি। এবং চারাতে আমাকে একথাও বলছিল যে এটা চারাটা করা কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার, আর সেটা আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছিলাম। যেহেতু বর্ষাকাল, বেড করার পরে কিন্তু এই চারা বৃষ্টি জোরে বৃষ্টি হলে চারা নষ্ট হয়ে যায়, কিন্তু যেভাবে প্রোটেক্ট করার দরকার সেভাবে সার্বিক সহযোগিতা করার কারণে আমি মানে চারাটা সফলতা পাইছি। তারপরেও সবচেয়ে বড় কথা যে আল্লাহর সাহায্য সহযোগিতাও ছিল, যার কারণে আমি সফল হয়েছি। তবে চারা 40 থেকে 42 দিনের মধ্যে আমাকে মানে লাগানোর কথা বলা হয়, আমি পরে লাগাই। তারপরে হচ্ছে যে চারা লাগানোর পরে যখন চারা হয়ে গেল, পরে আমি কিছু রোগও পাইছিলাম, পেঁয়াজে অনেক রোগ ছিল। তারপরে আমি অফিসারের সাথে, কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করি, আমার যে কৃষি অফিসার ছিল সেই অফিসারের কাছে আমি যোগাযোগ করলাম যে আমার এরকম সমস্যা, এই রোগ দেখা দিচ্ছে। তিনি আমাকে প্রেসক্রিপশন করে দিলেন, আমি সেই অনুযায়ী মানে বিষ ব্যবহার করলাম জমি। লাস্ট পর্যন্ত আমার দেখার ইচ্ছা ছিল যে কী পর্যন্ত হয় বা কীভাবে আমি সফল হতে পারি, আমার অনেক চেষ্টা ছিল, আল্লাহর সাহায্য সহযোগিতা আমি আজকে এ পর্যায়ে পৌঁছেছি এবং সফলতা অর্জন করেছি এবং আমি অনেক খুশি। আমার জীবনে কোনো দিন এত টাকা দামে পেঁয়াজ বিক্রি করতে পারিনি, যেটা আমার মানে বাস্তব কাহিনী আর কি। আমি অনেক বছর থেকে পেঁয়াজ করছি কিন্তু এরকম মানে পেঁয়াজ বিক্রি করতে পারিনি এবং এত লাভ হবে এটা কোনো দিন কল্পনাও করতে পারিনি। আমার সর্বোচ্চ আশা ছিল যে হয়তো 2000 কি 1500 এমন দামে বিক্রি করতে পারবো, কিন্তু মানে অকল্পনীয় একটা বিষয় ঘটে গেছে যা মানে এবছরে 4 থেকে 5000 6000 টাকা মুনো মানে এই পেঁয়াজ গেছে আর কি। আর দেশি পেঁয়াজটা বেশি ছিল, 7000 8000 পর্যন্ত উঠছে, এমন পর্যায়ে চলে গেছে। তবে আল্লাহর রহমতে আমি খুব খুশি, আর সামনেবার আবার এই পেঁয়াজ করার পরিকল্পনা আছে মিনিমাম বিঘা দুয়েক। তারপরেও আরও পাশে যারা কৃষক আছে তারা আমাকে মানে এই বীজটার সম্বন্ধে জানিয়েছে যে যদি সামনেবার বীজ পাই তাহলে তাদেরকে যেন আমি ব্যবস্থা করে দিই। আমি অনেক খুশি।